যুক্তরাষ্ট্র ও ইউরোপের খেলার পুতুল হতে চাচ্ছে না মুসলিম বিশ্ব, কারণ তারা জানে এদের খেলার পুতুল হওয়ার খেসারত কতটা নির্মমভাবে দিতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র যে মনস্তাত্ত্বিক সংঘাতে নেমেছে, সেখানে একটি মুসলিম দেশও ওয়াশিংটনকে সমর্থন করেনি। এতে মার্কিনীদের প্রভাব প্রতিপত্তি কিছুটা হলেও কমেছে। মূল বিষয় হলো মুসলিম দেশগুলো ভাবছে এটা খ্রিস্টান দেশগুলোর আরেকটা ক্রুসেড, যেটাকে তথাকথিত মূল্যবোধ আর আইনভিত্তিক ব্যবস্থার মোড়কে ঠেকে রাখা হয়েছে। এই অভিজ্ঞতা মুসলিম বিশ্বের আগেও হয়েছে। তারা দেখতে পাচ্ছে যে পশ্চিমা দেশগুলো তাদের আদিম যুদ্ধ পরিস্থিতিতে ফিরে গেছে। আপনারা যদি ইউরোপের পুরো ইতিহাস ঘেঁটে দেখেন, তাহলে এই ধরনের যুদ্ধের কাহিনী ছড়িয়ে আছে পরতে পরতে। গতকাল দেখতে পেলাম সৌদি আরব খোলাখুলি জো বাইডেন প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার সাথে মিলে সৌদি আরবের যে ওপেক প্লাস নামের সংস্থা রয়েছে, যেটা বিশ্বে তেলের বাজার নিয়ন্ত্রণ করে থাকে, মূলত এই দুটি ক্ষমতাশালী তেলের রাষ্ট্র রাশিয়া এবং সৌদি আরব। যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে সৌদি আরব যেন রাশিয়ার মুখে লাথি মেরে দ্রুত সেখান থেকে সরে আসে, কিন্তু সৌদি আরবের সোজা সাপটা কথা, তারা এই ওপেক প্লাস থেকে সরে আসতে রাজি নয় এবং রাশিয়ার সাথেও তাদের কোনো চুক্তি ভঙ্গের ইচ্ছে সৌদি আরবের নেই। রিয়াদ যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবকে পাত্তায় দেয়নি। সৌদি আরবের প্রতিপক্ষ ইরান আর সিরিয়া প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন দিয়েছে। তুরস্ক রাশিয়ার ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। সত্যি তারা বেলারুশের বৈঠক আয়োজনের পেছনে ভূমিকা রেখেছে। সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইসরায়েল, যাদেরকে আমরা এতদিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে জানতাম। সেই যুক্তরাষ্ট্র চেয়েছিল ইউক্রেনের কাছে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম হস্তান্তর করতে, যেটা মূলত ইসরায়েলের। কিন্তু ইসরায়েল সোজা সাপটা বলে দিয়েছে তারা রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে কোনো প্রকার যুদ্ধাস্ত্র দেবে না। প্রথম দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ে এই কথাটা চেপে গিয়েছে, কিন্তু যুদ্ধ বাঁধার পর মিডিয়া এই কথাগুলোকে প্রকাশ করে দিয়েছে। এখানেই শেষ নয়, নিরাপত্তা পরিষদে ইউক্রেনকে নিয়ে প্রস্তাবনার ক্ষেত্রে ইসরায়েলকে কো স্পন্সরের আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন প্রশাসন, সেটাও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে অত্যন্ত রাগ হলেও ইসরায়েল দুই পয়সার দামও দেয়নি সেখানে। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে খোলামেলাভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইউক্রেনে যেটা চলছে সেটা কি ইসরায়েল জানে না? সেখানে ক্ষমতা রয়েছে 90 নাৎসি গোষ্ঠীর হাতে এবং পশ্চিমা দেশগুলোর সহায়তা নিয়ে তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। ইসরায়েলের কাছে ইউক্রেন আর 10টা দেশের মতো নয়, কারণ সেই 1941 সালের সেপ্টেম্বরের শেষের দিকে আগ্রাসী নাৎসি সেনাবাহিনীর SSR জার্মান পুলিশের ইউনিটগুলো এই ইউক্রেনেই অবস্থান নিয়েছিল। এদের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বৃহৎ গণহত্যা সংঘটিত হয়েছে, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসরায়েলের লোকজন অর্থাৎ ইয়াহুদিরা এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল রাশিয়ানরা। পর্যালোচনা করলে বোঝা যায় ইসরায়েল সবচেয়ে বেশি স্পর্শকাতর অবস্থানে রয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখালেও ধারণা ছিল ইসরায়েল অন্তত দেখাবে না, কিন্তু এ যাবৎকালে যতটুকু দেখা যাচ্ছে ইসরায়েল কোনোভাবে এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ নিচ্ছে না, যদিও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন সতর্কতার সাথে চলার চেষ্টা করছেন যাতে বাইডেন প্রশাসনের সাথেও মত পার্থক্যগুলো খুব বড় ধরনের বিবাদে রূপ না নেয়। অন্যদিকে রাশিয়ার সাথেও কোনো প্রকার টেক্কা দিতে চাচ্ছে না, আর এর পেছনের কারণ আমরা সবাই জানি, কারণ এই 90 নাৎসি বাহিনীর হাতে দুই পক্ষকেই অর্থাৎ রাশিয়াকে এবং ইসরায়েলকে উভয়কে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে আজ থেকে আরও 100 বছর আগে। কারণ ওই যুদ্ধে 20 মিলিয়নেরও বেশি সোভিয়েত নাগরিক জীবন দিয়েছেন ইয়াহুদিরাও। ইসরায়েল এটাও জানে রাশিয়া তাদের ফ্যাসিবাদ বিরোধী তৎপরতায় ভীষণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে যেখানে পশ্চিমা বিশ্ব এই ইতিহাস এড়িয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছে। শুধু তাই নয়, সম্প্রতি ইউরোপীয় সাম্রাজ্যে যে 90 নাৎসিবাদী আদর্শের উত্থান দেখা দিয়েছে সেটাকেও যেন মেনে নেওয়ার চেষ্টা করছে ইউরোপীয়রা। ইউক্রেনের 90 নাৎসিদের সাথে জার্মানির যে যোগাযোগ রয়েছে খুব স্বাভাবিকভাবেই সেটা ইসরায়েলের গোয়েন্দাদের জানা, কিন্তু ইসরায়েলের সেখানে একা একা কিছু করার নেই। ইসরায়েল আর রাশিয়ার জন্য এটা সমানভাবে বেদনাদায়ক যে পশ্চিমা রাজনৈতিক পরিমণ্ডলে নাৎসি আদর্শকে আর নেতিবাচক হিসাবে দেখা হচ্ছে না। সর্বশেষ বলবো, তিনটি আব্রাহামিক ফেইথ, ইয়াহুদি খ্রিস্টান মুসলিম, এদের মধ্যে দুটি খ্রিস্টান বিশ্ব যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে। ইউক্রেন সংকটের কারণে কে কার বন্ধু হয়ে উঠেছে বলা মুশকিল।
পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের খুবই শক্তিশালী মিত্র সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিন্দা প্রস্তাব এনেছে তাতে দুই দফা ভোট দেয়া থেকে বিরত থেকেছে এই আরব আমিরাত, যেটাতে অবাক হয়েছে পুরো বিশ্ব। কারণ মুসলিম বিশ্ব ইউরোপের এই বিভাজন এবং দ্বন্দ্বের মধ্যে কোনোভাবে নিজেদেরকে জড়িত রাখতে চাইছে না, কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা বলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের খেলার পুতুল হওয়ার খেসারত কারোর জন্যই ভালো হয় না। তাই এখন মধ্যপ্রাচ্যের নীতি, চুপ থাকো, ভালো থাকো।